নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল স্বাগতম। ডিএনএ টুরুতে আপডেট। সরকারি কর্মীদের জন্য সুখবর, মাসের শুরুতেই ডবল বেতন পাবেন এবং সেই সঙ্গে ডিএনএ গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেট নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পড়ে দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেবো আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। এপ্রিল মাস মানে রাজ্য সরকারি কর্মীদের লক্ষ্মী লাভের মাস, কারণ এই মাসে দুইবার বেতন পায় সরকারি কর্মীরা। আপনারা অনেকে জানেন এপ্রিল মাসে কেন দুইবার বেতন ঢোকে, তবে যারা জানেন না এপ্রিল মাসে দুবার বেতন ঢোকে তাদের মনে প্রশ্ন উঠতেই পারে, কেন দুবার বেতন ঢোকে। আজ আপনাদেরকে এই নিয়মেই বলবো, যারা নতুন সরকারি চাকরিতে যুক্ত হয়েছেন তাদের জানা অত্যন্ত জরুরি। এই ব্যাপারে জেনে থাকলে আর ঘাবড়ে যাবেন না। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত আপডেটটি। সাধারণত প্রতি মাসের শেষেই এই মাসের মাইনে ঢুকে যায় কর্মীদের অ্যাকাউন্টে, 28 থেকে 30 তারিখের মধ্যেই ঢুকে যায় বেতন। কিন্তু মার্চ মাসে শুধু হয় উল্টো, মার্চ মাসের বেতন পান না সরকারি কর্মীরা, সেই বেতন পান এপ্রিল মাসে। এপ্রিল মাসে বেতন পান দুবার, এই বিষয়ে নিয়ে প্রথমে অনেকে ঘাবড়ে গেলেও পরে স্বাভাবিকভাবেই মেনে নেয় সবাই। কিন্তু কেন এমন হয়? এই বছর মার্চ মাসের বেতন কর্মীরা পেয়েছেন মঙ্গলবার 2 তারিখ সন্ধ্যাবেলায়। নবান্নের কর্তারা বলেছেন একেবারেই রুটিন বিষয়, মার্চ মাসের মাইনে ঢুকতে প্রতি বছরই দেরি হয়, সেটা ঢোকে এপ্রিল মাসে। নবান্ন সূত্রের খবর, মার্চ মাস যেহেতু আর্থিক বছরের শেষ মাস তাই প্রতি মাসের মতোই সরকারি চাকরিজীবীদের পে বিল করা হলো, মাইনের টাকা ঢোকে কর্মীদের নতুন আর্থিক বছরের প্রথমে অর্থাৎ এপ্রিল মাসে। প্রত্যেক বছর মার্চ মাসে বেতন পান না কর্মীরা, এবার এপ্রিলে বেতন দুইবার পাবেন, এটাই নিয়ম। একবার বেতন পান 2 থেকে 3 তারিখ, আর দ্বিতীয়বার বেতন পান এপ্রিলের শেষে 28 থেকে 29 তারিখের মধ্যে। গত বছর 3 তারিখে বেতন পেয়েছিলেন সরকারি কর্মীরা, আর এবার 2 তারিখে পান তবে সন্ধ্যাবেলায়। বেলা 12টা পেরিয়ে গেলেও বেতন না ঢোকায় প্রায় সবাই বিচলিত হয়ে পড়েছিলেন সরকারি কর্মীরা। প্রথমে কেউ কেউ ভেবেছিলেন তার নিজের ব্যাংকের সার্ভারে কোনো সমস্যা হয়েছে, তাই বিকেল হয়ে গেলেও বেতন ঢুকছে না। অবশেষে সন্ধ্যাবেলায় বেতন ঢোকে সরকারি কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে। প্রশাসনিক এক কর্তা বললেন রাত 8টার পর মাইনে ঢুকেছে। অন্য মাসে বেতনের টাকা ঢুকলে ব্যাংকের SMS আসে, কিন্তু এবার তা আসেনি। অধিকাংশ কর্মী রাতের দিকে চেক করে জেনেছে, তিনি বলেন বছরের শেষে 31 মার্চ অবধি ব্যাংকের সব লেনদেনের হিসেব চলে এবং নতুন বছর জিরো ব্যালেন্স থেকে শুরু হয় বলেই মার্চে বেতন হয় না, এপ্রিলে হয়। প্রশাসনের এক সূত্র থেকে পাওয়া খবরে গিয়েছে, এর আগে গত 3 মাসে সরকারি কর্মীদের বেতন ঢুকেছে 29শে ডিসেম্বর, 30শে জানুয়ারি, 27শে ফেব্রুয়ারি, আর এই বেতন সব সময় সকাল সকাল ক্রেডিট হয়ে যায়। বহু কর্মী অফিসে যাওয়ার পথেই টাকা হাতে পেয়ে যান, দিনভর আর অপেক্ষা করতে হয় না। আর এই কারণের জন্যই মার্চের বেতন ঢুকতে দেরি হলো, এপ্রিলে দুইবার বেতন পান সরকারি কর্মীরা। আর এই ডবল বেতন বা এপ্রিল মাসে দুইবার টাকা ঢোকা কোনো নতুন কোনো ব্যাপার নয়, সেটা আগেই আপনাদের সঙ্গে আলোচনা হয়ে গিয়েছে। আর এই মাসের শেষের আগেই এপ্রিল মাসে মাইনে ঢুকে যাবে, এই ব্যবস্থা নিয়ে অবশ্যই কমেন্ট করবেন। তো বন্ধুরা, এই বেতন সংক্রান্তের পাশাপাশি ডিএ সংক্রান্ত যে আপডেটটি, পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবি, তারা শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যান দিনের পর দিন, কিন্তু আজকেও আন্দোলন করতে গিয়ে পুলিশের হাতে অ্যারেস্ট হতে হয়েছে সরকারি কর্মীরা, কিন্তু তাদের জামিন হয়ে গিয়েছে 500 টাকার স্ট্যাম্প পেপারে। এখানে হাইকোর্ট থেকে বলা হয়েছে রাজ্য সরকারকে ভর্ৎসনা করা হয়েছে সরকারি কর্মীদের বাধা দেওয়ার জন্য। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। আর ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।